কাঁচামালের অভাবে বন্ধ হয়ে গেল উত্তর চব্বিশ পরগনা জেলার ব্যারাকপুর মহকুমার টিটাগড় এম্পেয়ার জুট মিল। ফলে প্রায় 2500 কর্মী কর্মহীন হয়ে পড়লেন। সকালে এসে মিলের গেটে কারখানা বন্ধের নোটিশ দেখতে পান শ্রমিকরা। তাদের অভিযোগ, সম্পূর্ণ ভিত্তিহীন কথা বলে মালিক কর্তৃপক্ষ কারখানা বন্ধ করে দিলেন। করোনা পরিস্থিতিতে লকডাউন চলছে রাজ্যজুড়ে, তার মধ্যে হঠাৎ জুট মিল বন্ধ হয়ে যাওয়ায় আর্থিক অনটনের মধ্যে এম্পেয়ার জুট মিলের 2500 শ্রমিক ও তাদের পরিবার। এর আগে ভাটপাড়ায় বন্ধ হয়েছিল রিলায়েন্স জুট মিল। এদিন মিলের গেটে কারখানা বন্ধের নোটিশ দেখে ক্ষোভে ফেটে পড়েন জুট মিলের শ্রমিকরা। তাদের দাবি, সরকার অবিলম্বে এই জুট মিল খোলার ব্যবস্থা করুক, মালিকপক্ষের সাথে কথা বলে, না হলে অনাহারে মরতে হবে শ্রমিক পরিবারগুলিকে। নোটিশ দিয়েছে 30% লোক দ্বারা আমরা মিল চালাতে পারবো না, কিন্তু ওটা অজুহাত। পশ্চিমবাংলা জুড়ে যেসব জুট মিল চলছে আপনারা ভালো করে দেখবেন, দিদি একটা গাইডলাইন দিয়েছে, গাইডলাইনটা 30% লোক নিয়ে চালাবার কথা বলেছে, কিন্তু 30%-এর কোথাও 30%-এর বেশি যাচ্ছে, সেটা তো দিদি দেখতে পাচ্ছে না। মালিক চালাতে হচ্ছে, মালিককে চালাতে গেলে 30% ঊর্ধ্বে হতে পারে, কমও হতে পারে, সুস্থভাবে চালাতে হবে। সেই সুস্থভাবে চালাতে গতকালও চলেছে, খুব সুস্থভাবে চলেছে, কোনো ডিসপিউট ছিল না। বললো পাটের একটু ক্রাইসিস, পাটের জন্যে আমরা চালাতে পারছি না, তাহলে কোনো অসুবিধে নেই। আজকে যে নোটিশটা টানিয়েছে এটা মানুষ আমাদের শ্রমিকদের একটা দুরবস্থার মধ্যে ফেলে দিয়েছে, কথার কোনো দাম নেই। ম্যানেজমেন্টের সঙ্গে দেখছেন কোনোদিন রাজ চক্রবর্তী এমএলএকে জানাবেন, নিশ্চয়ই আমাদের এমএলএকে জানাবেন, হ্যাঁ ডিএলসিকে জানাবেন, আমাদের জেলার নেতৃদের নেতাদের যারা আছে নেতৃত্ব তাদেরকে জানাবেন, ঠিক আছে থানাকে জানাবেন, আমরা তো এসব জানিয়েছি। এর আগে আপনার যখন মিলটা বন্ধ হয় সকালে এসেই নোটিশটা দেখতে পেলাম, নোটিশটা টানোর কথা ছিল, এটা দুর্ভাগ্যজনক। এইভাবে মানুষকে দুরবস্থায় ফেলে মালিক কখনো বড় হতে পারবে না। 2500-এর উপরে আছে, 30%-এর, হ্যাঁ 30% নিয়েই চলছে, সরকারের রুল মেনেই চলছিল, সেটাও বন্ধ করে দিল, অজুহাত দেখালো। ওই যে 30%-এর নিচে চালাবো, কন্ট্রাক্ট নিয়ে চালাবো, আর বাইরে যাবে 30% লোক নিয়ে চালাচ্ছে, তার মধ্যে আমাদের লোক বসে যাচ্ছে, তার সত্ত্বেও কন্ট্রাক্টর নিয়ে চালাতে হবে, তো কন্ট্রাক্টর আমরা অ্যালাউ করিনি, এটাই হচ্ছে তাদের কাছে বসবো। মিলে লোক বাইরে এলো, আমি এখানকার জেনারেল সেক্রেটারি, আমার নাম সুকুমার কুণ্ডু।